এই যে খাবারগুলি জুট চুপ, আমরা কমলা খাই, আম খাই, এখন বেশ বাজারে তরমুজ আসছে, তরমুজ খাই, টমেটো, টমেটোর ভিতরে অজস্র লাইকোপেন আছে, তরমুজের ভিতরে অজস্র লাইকোপেন আছে, এই যে লাইকোপেনগুলো আমাদের অ্যান্টি ক্যান্সার। লাইকোপেন যদি আমরা অনেক বেশি বেশি খাই, তরমুজের সালাদ, তরমুজের জুস যদি বেশি খাই, টমেটোর সালাদ যদি বেশি খাই, আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি বেড়ে যাবে। আধুনিক বিশ্ব যেই খাবারটা দেখতে মানব দেহের বিভিন্ন অঙ্গের মতো, সেটা মানব দেহের ওই অঙ্গের ওষুধ। যদি আখরোট আমি ধরি, আখরোটটা দেখতে অনেকটা মানুষের ব্রেনের মতো। আদিকাল থেকে, হাজার বছর থেকেই ব্রেনের কোনো সমস্যা হলে বৈদ্য, কবিরাজ, হাকিম, ডাক্তাররা বলতো যে আপনারা বেশি করে আখরোট খান, বেশি করে কাজু বাদাম খান, বেশি করে চীনাবাদাম খান, এবং প্রতিদিন কমপক্ষে 20টা চীনাবাদাম আমাদের জন্য পিনাট বাটার হিসাবে আমাদের খাওয়া উচিত। এই ধরনের জিনিসগুলো আমাদের ব্রেনের মহা ঔষধ। যেরকম ধরুন রসুনটা অনেকটাই আমাদের হাড়ের মতো। আমাদের হাড় যদি শক্তিশালী হয়, তাহলে আমাদের শরীরের শক্তি বৃদ্ধি পাবে। হাড় যদি শক্তিশালী হয়, তাহলে রক্তের সঞ্চালন প্রক্রিয়াটা খুব ভালো থাকবে। হাড় একটা পাম্প, একটা বাড়িতে পাম্প করে পানি নিস্তারার থেকে বিস্তালায় উঠায়, ওরকম আমাদের এই হাড়টা পাম্প করে রক্তকে ব্রেনে নিয়ে যাচ্ছে, ব্রেন থেকে সারা শরীরে রক্তের সার্কুলেশন হচ্ছে। সেক্ষেত্রে হাড়ের ভূমিকাটা অনেক বেশি, হাড়ের আর্টারি ভেইন ছয়টারই ভূমিকা অনেক বেশি। এই ভূমিকা রাখতে হলে আমাদেরকে, আমাদের ব্রেনকে শক্তিশালী করতে হবে, আমাদের হার্টকে শক্তিশালী করতে হবে।